ব্যাংকের কে ওয়াইসি আপডেট করানোর নামে গ্রাহকদের ফোন করে ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য হাতিয়ে নিচ্ছিল প্রতারকেরা লক্ষ লক্ষ টাকা খুঁয়ে মাথায় হাত পড়ছিল গ্রাহকদের নাম উঠে আসছিল জামতারার সাইবার গ্যাংয়ের এবার সাইবার অপরাধীদের প্রযুক্তিকে টেক্কা দিয়ে প্রতারিতদের টাকা ফেরাতে উদ্যোগী হয়েছে আসানসোল সাইবার থানার পুলিশ চলতি বছরে এখনো পর্যন্ত প্রায় আশি লক্ষ টাকা সাইবার প্রতারকদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যাংকের কেওয়াইসি আপডেট করানোর নামে গ্রাহকদের ফোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য হাতিয়ে নিচ্ছিল প্রতারকরা বোধ বুদ্ধি হারিয়ে প্রতারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জানিয়ে দিয়ে এমনকি ওটিপি বলে দিয়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন গ্রাহকেরা এই নজির ভুরি ভুড়ি এভাবে অনেকের স্বপ্নকে কার্যত মেরে ফেলেছিল জামতারার সাইবার গ্যাং এবার এমনই প্রতারিতদের টাকা ফেরানোর উদ্যোগ নিল সাইবার থানার পুলিশ বাড়ি তৈরির জন্য জমানো অর্থ প্রায় চোদ্দ লক্ষ চুয়াত্তর হাজার টাকা খুইয়ে মাথায় হাত পড়েছিল আসানসোলের বাসিন্দা অবসরপ্রাপ্ত এক রেলকর্মীর তাঁর খোঁয়া যাওয়া অর্থের মধ্যে সাত লক্ষ একানব্বই হাজার টাকা ফিরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ বাকি অর্থ ফেরাতেও তৎপরতা জারি রয়েছে বলে আশ্বস্ত করেছেন সাইবার থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকেরা চলতি বছর অক্টোবর মাসেই এক মহিলার হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে তিন লক্ষেরও বেশি টাকা কেউ পেয়েছেন এক লক্ষ কেউ ফেরত পেয়েছেন দেড় লক্ষ টাকা পুলিশি হানায় সাইবার প্রতারকদের সিন্ধুক ও ভাঙা পড়েছে চলতি বছরে এখনো পর্যন্ত প্রায় আশি লক্ষ টাকা সাইবার প্রতারকদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ শুধু অক্টোবর মাসে এগারোটি মামলায় ফেরত পাওয়া গিয়েছে পনেরো লক্ষ সাতাশ হাজার টাকার বেশি টাকা উদ্ধারের এই সক্রিয়তার পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন থাকতেও বলছেন পুলিশ কর্তারা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সূত্রে জানা গিয়েছে সাইবার অপরাধে জড়িত বেশ কয়েকজনকে চলতি বছরে গ্রেপ্তার করা হয়েছে যত দ্রুত অভিযোগ জমা পড়বে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা ততটাই বেশি এমনটাই জানাচ্ছেন সাইবার থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকেরা সাধারণ মানুষকে সতর্ক হওয়ার বার্তাও দিচ্ছেন তারা এদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পরিসংখ্যান জানাচ্ছে চলতি বছরের জানুয়ারি মাসে দু লক্ষ বত্রিশ হাজার টাকা ফেব্রুয়ারিতে চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মার্চে আট লক্ষ টাকা এপ্রিলে ছ লক্ষ সতেরো হাজার টাকা মে মাসে তিন লক্ষ একচল্লিশ হাজার টাকা জুন মাসে পাঁচ লক্ষ সাতষট্টি হাজার টাকা জুলাই মাসে ছ লক্ষ চুরানব্বই হাজার টাকা অগস্টে কুড়ি লক্ষ চার হাজার টাকা সেপ্টেম্বরে ছ লক্ষ চল্লিশ হাজার টাকা ও অক্টোবরে প্রায় পনেরো লক্ষ সাতাশ হাজার টাকারও বেশি উদ্ধার করেছে সাইবার থানা এই সাফল্য পেতে অবশ্য প্রযুক্তিগত দিক দিয়ে প্রতারকদের সঙ্গে রীতিমতো টক্কর দিতে হয়েছে পুলিশকে প্রতারকদের ব্যবহৃত হয়ে উঠেছেন তারা রিপোর্ট পাবলিক টাইমস। পশ্চিম বর্ধমান জেলে মেয়ে পহি বার लेकर শহর রানীগঞ্জ शानदार কল্যাণী और फीचर्स শানদার লুক আর बैटरी रेंज वाले রেঞ্জ কোমাকে ইলেকট্রিক बाइक्स ও স্কুটার जहां आपको मिलेंगी जापानी टेक्नोलॉजी युक्त इंडिया फर्स्ट इलेक्ट्रिक क्रूशियर बाइक कोमा की रेंजर इंडिया लार्जेस्ट इलेक्ट्रिक स्कूटर कोमा की टी एन यहाँ आपको मिलेगी बैंक लोन की सुविधा हमारा मोटो है राइट कोमा की गो इलेक्ट्रिक गो ग्रीन कल्याणी ऑटोमोबाइल्स एन एच टू पंजाबी मोड रानीगंज कॉन्टेक्ट नंबर सेवन जीरो डबल फोर सेवन फोर थ्री सिक्स सेवन फाइव